আজকে অনেক দিন পরে, প্রায় বছর খানিক হবে, 2-3 বছর পরে আবার দারাজ থেকে অর্ডার করলাম। তো দারাজ থেকে আমার জন্য কি আসছে সেটা আজকে আপনাদের দেখাবো। তো তো 6 তারিখ কি 10 তারিখের মধ্যে আসার কথা ছিল আমার প্রোডাক্টটা, কিন্তু আজকে যে হঠাৎ চলে আসবে আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। আর আসল কথা হচ্ছে, আর লোকটারে আমার বাসার নাম্বারও বলি নাই, সে কীভাবে খুঁজে বের করছে আমি নিজেও জানি না। আমি যখন কলিং বেলটি দিয়েছি আমি পুরো অবাক হয়ে গেছি। তো আমি এই কস্টিউমটা অর্ডার করেছি, আর সাথে সাথে একটা অ্যাক্রেলিক কালার অর্ডার করেছি সানফ্লাওয়ারের। তো এটার মধ্যে কালারটা, তো ওই ডেলিভারি ম্যান যখন আসছে আমাদের বাসায় পুরো আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ আমি বাসার নাম্বারও বলি নাই, শুধু বাসার নামটা বলছি। তো সে কীভাবে যে আমার বাসায় চলে আসছে, আর বাসার একদম আমার বাসায় চলে আসছে, আমার বাসায় এসে কলিং বেলটি দিয়েছে, পুরো আমি অবাক হয়ে গেছি। তো দেখেন এই কালারটা, তো এটা অনেক দিনের শখ ছিল আমার, আগে একটা ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছে, তো নতুন করে আমি একটা অর্ডার করলাম। তো ভিতরে আবার একটা আমাকে এই দিচ্ছে, একটা তুলি গিফট করছে দেখেন। তো মোটামুটি ভালোই, আমার কাছে অনেক ভালো লাগছে, আর এই তুলিটা আমাকে গিফট করছে। তো দাম হিসাবে আমি মনে করি খুবই ভালো, আর কালারটা অনেক পছন্দ হয়েছে, আর এটা আমি সব কিছুতে ব্যবহার করতে পারবো, কাপড়ও ব্যবহার করতে পারবো, প্লাস্টিকের জিনিসও ব্যবহার করতে পারবো, আর কাপ সব কিছুতেই ব্যবহার করতে পারবো। তো এই কালারটা আমার অনেক দিনের শখ ছিল, তো সেটা আমি নিজেই পূরণ করলাম নিজের টাকা দিয়ে।